পরে সবাই আপনারা নামাজে যাবেন এবং প্রথমে আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন আমাদের কন্যা উপজেলার মাননীয় মেয়র সাহেব এবং এখানে উপস্থিত আছেন আমাদের কন্যা আওয়ামী লীগের উপজেলার সাধারণ সম্পাদক এবং অন্যান্য যে আমাদের ইউনিয়ন গুলি আছে সেখানকারও সভাপতি শিক্ষী এবং আমাদের পৌর সভাপতি এখানে আছেন এবং অন্যান্য যারা আছেন আমি সবার নাম বলতে গেলে অনেক সময় লেগে গেল। সবাইকে সালাম এবং শুভেচ্ছা এবং সবচেয়ে বেশি আমি সালাম শুভেচ্ছা জানাতে চাই আমার ভাই কিকো যার আমন্ত্রণে আসলে আমি আজকে এখানে এসেছি। অবশ্যই এর সাথে মনিরের নামটাও চলে আসে, তো নাম আসলে বলতে গেলে সারাদিন চলে যাবে। আমি অত্যন্ত আনন্দিত যে আমি গতকালকে আমার এমপি হওয়ার পরে এই হোমনাথিতে এসে আসার পরে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি পালন করতে পেরেছি। আমার হোমনাথিতে এসে দুই জায়গায় ইউনোদের সাথে আমাদের মাসিক যে মিটিংটা হয় কাজকর্ম সরকারি অধিদপ্তরগুলি কিভাবে কাজ করছে জনগণকে সেবা দিচ্ছে সেই জায়গায় আপনার কথা বলার সুযোগ হয়েছে এবং হোমনাথ যে আমাদের মেয়র সাহেব আছেন পৌরসভার পক্ষ থেকে আমাকে যে সম্বর্ধনা দিয়েছেন সেই জন্য আমি সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আর আজকের এটা আমরা জানি যে খুবই শুক্রবার দিন নামাজ আছে, আমিও ঢাকায় দিকে যাব। আমি এত ভালো একটা কাজ করতে যাচ্ছে এখানে মাদ্রাসা করবে, এতেই বাচ্চারা শিক্ষা পাবে। আমাদের জননেত্রী শেখ হাসিনা কিন্তু আপনারা জানেন যে সব ধরনের শিক্ষাকেই কিন্তু সহযোগিতা করে এসেছে এবং সেই জায়গায় উনি বলেও আসছেন যে শিক্ষা যুগোপযোগী হতে হবে, সব শিক্ষাই প্রয়োজনীয়। কেউ ইঞ্জিনিয়ারিং করে, কেউ ডাক্তারি করে, কেউ মাদ্রাসা করবে, কেউ স্কুলে যাবে, কেউ বাংলা স্কুলে যাবে, কেউ ইংলিশ স্কুলে যাবে, এক একজনের বাবা মারা এক এক রকম চিন্তা করে। আর এতিম যারা তাদের জন্য সমাজে এরকম আমার ভাই টিপুর মতো এরকম অনেক ব্যক্তিরা আছে তারা চিন্তা করে যে এই বাচ্চাগুলিকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সুতরাং আমার অনুরোধ থাকবে যে মাদ্রাসাতে আমাদের যেমন আমাদের আল্লাহ তাআলার যে কালামগুলি আছে এবং সেই নিয়ম কানুনগুলি যেরকম বাচ্চারা শিখবে ধর্মের সম্বন্ধে যে জ্ঞানগুলি পাবে তার সাথে সাথে যুগোপযোগী শিক্ষাগুলিও যেন করে। এবং আমার একটা অনুরোধ থাকবে যে কারিগরি শিক্ষা জায়গায় যেন তারা একটু বড় যখন হয় 12-14 বছর বয়স হবে যখন তখন যেন কারিগরি শিক্ষা নেয়, যেমন মেকানিকের ড্রাইভিংয়ের শিক্ষা নিতে পারে, কেউ এই যে আপনাদের টেলিভিশন রিপেয়ার করা কীভাবে রিপেয়ার করে, মোবাইল কীভাবে রিপেয়ার করে, নানান রকম জায়গা আছে যেইটা শিক্ষা নিলে সে দেশে বা বিদেশে চাকরি করে একটা স্বাবলম্বী হতে পারবে। আমাদের দিনের শেষে দেখতে হবে যে যাকেই আমরা যেই শিক্ষায় দিই সে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে কিনা, জাতির জন্য যেন কেউ বোঝা না হয়ে যায় সেটা কিন্তু আমাদের দেখতে হবে। সেজন্য আমার অনুরোধ থাকবে যে আপনি যে বাচ্চাদের নিয়ে আপনি তাদের জন্য যে আপনার নিজের অর্থ নিজের জমি দিয়ে আপনি যে এই সহযোগিতা করছেন সেজন্য আমার মনে হয় ওনার জন্য একটা সবার একটা হাততালি দেওয়া উচিত এবং আমার কাছে দোয়া চাই যে আপনার এই যে কাজে আপনি শুরু করেছেন সে কাজটা যেন আল্লাহ মসৃণ করে দেয় এবং সহজ করে দেয় এবং কবুল করে, এটাই হচ্ছে আমাদের সকলের পক্ষ থেকে। আমি এখানে আপনারা যারা আছেন আপনাদের মনে করে বিশেষ করে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, বিগত আমার নির্বাচনে আপনারা যেভাবে সবাই এগিয়ে এসেছেন, যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, ভোট দিয়েছেন, আওয়ামী লীগকে আপনারা আজকে এই জায়গায় নিয়ে এসেছেন যেটা বিগত অনেক বছর আওয়ামী লীগের এখানে কোন এমপি হিসেবে আসে নাই, এটা আসতে পেরেছে আপনাদের জন্য, আপনাদের জনগণের জন্য। তা আমি আওয়ামী লীগের এমপি হিসাবে বলতে চাই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে ঘরে ঘরে সবাই স্বাবলম্বী হবে,
নারী পুরুষের মধ্যে সমতা থাকবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হবে, সবাই শিক্ষিত হবে। শিক্ষিত মানেই যে এমএ বিএ পাস করতে হবে তা না, অনেক রকম শিক্ষা আছে, এই জায়গায় আমাদেরকে শিক্ষিত হবে। এবং সেই জননীতি শেখ হাসিনার যে চিন্তা ভাবনাগুলি আছে, স্বপ্ন আছে বঙ্গবন্ধু সোনার বাংলা করার, সেটাই আমি শুধু এমপি একা না, এই যে আমার সাথে মঞ্চে যারা আছেন, সামনে আপনারা আছেন, সবাই আমরা একসাথে কাজ করবো। আল্লাহর রহমতে আমরা এই নির্বাচন দিয়ে প্রমাণ করেছি যে আওয়ামী লীগের নেতা কর্মী জনগণ সব এক, এখানে কোনো আমাদের বিভেদ ছিল না আর বিভেদ থাকবেও না, থাকার মতন সুযোগ আমরা ও দলের পক্ষ থেকে আমি বলতে পারি, আমাদের এখানে সাধারণ সম্পাদক আছে ওনার হয়ে আমি বলতে পারি যে আমরা জনবান্ধব একটি সরকার থাকবে, জনবান্ধব এমপি থাকবে, জনবান্ধব আওয়ামী লীগের কর্মকর্তারা থাকবে, যেটাই আমরা করব দলের পক্ষ থেকে হোক যেভাবেই হোক আমরা যাই কিছুই করব, সেটা আপনাদের কাজে লাগবে এরকম কাজই করব। আপনাদের ক্ষতি হবে, আপনাদের অসুবিধা হবে, আপনাদের কষ্ট হবে, আপনাদের দুঃখ হবে, আপনাদের কোনো অভিযোগ থাকবে, এরকম কাজ আমরা আওয়ামী লীগের কেউ করব। ইনশাআল্লাহ তাআলা আপনারা আমাদের সাথে যেরকম বিগত দিনে ছিলেন আগামীতেও আপনারা থাকবেন, সবাই একসাথে আমরা কাজ করব, গ্রাম হবে শহর, আসছে আলোর গ্রহ, আলো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অতি সংক্ষিপ্ত দোয়া এবং মুনাজাত পরিচালনা করবেন মাওলানা আব্দুল হালিম সাহেব, অতি সংক্ষিপ্ত। أعوذ بالله من الشيطان الرجيم.